হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আপনারা জানতে পাচ্ছেন আমেরিকার বিভিন্ন খবরাখবর এবং সেই সাথে থাকছে বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার। তাহলে চলুন দেখা যাক কীভাবে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আজ থাকছে বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পীর সাক্ষাৎকার, থাকছে জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি নতুন ধরনের উদ্যোগের কথা। আধুনিক বাংলা গানের জগতে গত তিন দশকের বেশি সময় ধরে একটি সুপরিচিত নাম ফাহমিদা নবী। তার পরিবারই ছিল গানের চর্চা। ফাহমিদা নবীর সাংগীতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে তার সাথে কথা বলেছেন আহসানুল হক। মনটা তোমার হতো যদি আবেগি এক নদী, সে নদীতে ভেসে যেতাম আমি নিরবতি। মনটা তোমার হতো যদি আমার স্বপ্ন পুরি, মন আকাশে উড়িয়ে দিতাম মন পবনের হুরি, মন আকাশে উড়িয়ে দিতাম মন পবনের হুরি। আপনার জন্ম হয়েছিল দিনাজপুরে এবং তারপর আপনি বিভিন্ন জায়গায় শৈশব কৈশোর কাটিয়েছেন। বিভিন্ন জায়গা বলতে কি, আসলে ঢাকাতেই যেহেতু আব্বা থাকতো, আর দিনাজপুরে আমার নানার বাড়ি। হয় না একটা সময় সবসময় মা আঁচল ধরে নানার বাড়িতে থেকে চলে যাওয়া, আর আমার খালামামারা খুবই আসলে কালচারালি বড় হয়েছে, মানে তারা কবিতা নাটক গান সারাক্ষণ, অনেক ভাই বোন তো ব্যস্ত থাকতো, যার কারণে আমাদের বেড়ে ওঠাটা শুধু গান নাটক কবিতা উচ্চারণের দিকে চিন্তা করা, মননশীলতার দিকে ভাবা, সব কিছু মিলিয়ে শৈশব মনে হয় ওই দিনাজপুরে একটু বেশি কেটেছে। দর্শকরা নিশ্চয়ই জানেন যে পারিবারিকভাবেই আপনার পরিবারে সঙ্গীত ছিল, আপনার বাবা শ্রদ্ধেয় মাহমুদুন্নবী, প্রয়াত মাহমুদুন্নবী, আপনার বোন, আপনার ভাই, তারা সবাই গান করছেন, পেশাগতভাবে গান করছেন। আপনার গান প্রথম করেছিলেন আপনি বিটিভিতে 1979 সালে, না 78 চতুরঙ্গ অনুষ্ঠানে। তখন আবদুল্লাহ আবু সাইদ স্যার উনি একটা ম্যাগাজিন অনুষ্ঠান করতেন, তো হঠাৎ করেই প্রথম আমাকে ওই অনুষ্ঠানে একটা গান করতে হতো। তখন আমি ক্লাস 8 পড়তাম, প্রথম ওখান থেকেই শুরু, তারপরে এনলিস্টমেন্ট হলো, তারপর এই তো পথ চলা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম, তুমি রবে নীরবে। এবারে একটু আজকের বাংলাদেশে ফেরত আসি। বাংলাদেশের যে সঙ্গীত মিউজিক ইন্ডাস্ট্রি আর বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সঙ্গীত এবং শিল্পীর জন্য যে পরিবেশ প্রয়োজন বিকাশের জন্য, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আদৌ কি কোনো প্রভাব ফেলছে? আসলে রাজনৈতিক অস্থিরতার প্রভাব সব জায়গায় পড়ে, আর সংস্কৃতি হচ্ছে দেশের এমন একটা ভাবমূর্তি যেখান থেকে একটা দেশের সব কিছুকে জানা যায়। সংস্কৃতি মানে ধারক বাহক হচ্ছে মানুষ, সেই মানুষ যখন অস্থিরতার মধ্যে থাকবে তখন সেটা তো ব্যাঘাত ঘটে, এবং সে ব্যাঘাত ঘটাতে অনেক সময় হয় কি মানুষ খুব অস্থির হয়ে যায়, অস্থির তখন কিছু গান তৈরি হয় যেটা হয়তো ভালো লাগছে না, কিন্তু মানুষ আসলে বুঝতে পারে না যে আসলে কী হচ্ছে। সব কিছুতে প্রভাব পড়ে, মানে আমি বলবো তারুণ্যের যে উচ্ছ্বাস থাকা উচিত সেখানে একটা ব্যাঘাত ঘটে,
কারণ তরুণ সমাজ হচ্ছে দেশের একটা সম্পদ। সেই তারুণ্যের জায়গাটায় যখন রাজনৈতিক প্রভাবটা এমনভাবে বিঘ্ন ঘটায়, তখন কালচারালি মানুষ একদম স্টপ হয়ে যায়। তখন সে চিন্তা করতে পারে না, আমার মনন কী, আমার দেশের প্রতি দায়িত্ব কী, আমার আসলে কী করা উচিত। তখন সে আসলে কী করবে সেটা অস্থিরতায় ভুগতে থাকে, স্পেশালি তরুণ সমাজ। তো আমার মনে হয় সেই প্রভাবটা কালচারালি অনেক বেশি পড়ে। জন্মদিন অথবা জীবনের বিশেষ কিছু দিনকে স্মরণীয় করে রাখতে আমরা ক্যামেরার লেন্সে সেই মুহূর্তগুলো বন্দী করি। তবে আজকালের স্মরণীয় মুহূর্তগুলোকে বন্দী করতে চিত্রশিল্পীরা ব্যবহার করছেন তাদের ক্যানভাস। চলুন আরও জানি ভয়েস অফ আমেরিকার এই রিপোর্টে। জিনা ডিয়ানা এবং ডোনাল্ড অ্যান্ডারসন জুনিয়রের বিয়ে হলো ম্যারিল্যান্ডের বল্টিমোরে। দুজন একসঙ্গে বিয়ের প্রথম নাচটি নাচলেন। অতিথিরা যখন আনন্দ করছিলেন, প্যাট্রিশিয়া বেনেট তখন এক কোণায় নিবিষ্ট মনে নাচের ছবি আঁকছিলেন। অনুষ্ঠান চলার সময় তিনি ছবি আঁকেন। যে দল বা যাদের অনুষ্ঠানে আমি যাই তাদেরই ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করি, যেমন বিয়েতে কেক এবং নাচের দৃশ্য। বেনেট আগে মানুষের প্রতিকৃতি এবং প্রাকৃতিক দৃশ্য আঁকতেন। তিনি প্রথম চলমান অনুষ্ঠানের ছবি আঁকলেন গত বছর তার দাদির 97তম জন্মদিনে, আর সেখান থেকেই এর শুরু। আমি অনুষ্ঠান চলার সময় ছবি আঁকতে খুবই পছন্দ করি। আমি মানুষ ভালোবাসি, ভালোবাসি সুন্দর জিনিস, জিনিসগুলো তো উৎসবের সময়ই হয়। অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে তিনি ক্যানভাসের ওপরে দৃশ্যের পটভূমি আঁকা শুরু করেন, তারপর অতিথিরা আসার পর সামনের দৃশ্যগুলো যোগ দিতে থাকেন। আমি চেয়েছি আবেগময় মুহূর্তটা ধরে রাখতে, পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দময় সন্ধ্যার স্মৃতিটুকু। অনুষ্ঠানে উপস্থিত সবাই যে চিত্রকর্মে থাকবে এমনটি কিন্তু নয়, তবে অনেকেই নিজেকে চিনতে পেরে অবাক হন বই কি। ছবিতে নিজেকে দেখে আমি খুব খুশি হয়েছি। 94 বছর বয়সে নিজেকে ছবিতে দেখে বিশিষ্ট একজন বলে মনে করছি। ছবিটি ব্যানেট পরে একটু আধটু ঠিক করে নেন। আমি একে বাস্তব চিত্র বলবো না, তবে কেউ যদি অনুরোধ করে আমার চুলটা একটু ঘন করে দাও, সেক্ষেত্রে আমি ঠিক তাই করি। ছবি আঁকার জন্য ব্যানেট $1500 পারিশ্রমিক নেন। আমি মনে করি আরও চিত্রশিল্পী এই ধরনের ছবি আঁকবেন, এটা খুবই মজার পরিষেবা। অনুষ্ঠান শেষ হতে হতে ছবি আঁকার কাজটিও শেষ হয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে আলতো করে রং তুলি বুলিয়ে আঁকার কাজ শেষ করেন তিনি। It came out better than I expected and I think it আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো হয়েছে। একদিন যখন আমাদের ছেলে মেয়ে হবে তাদের সঙ্গে এই স্মৃতি আমরা ভাগাভাগি করতে পারব, চমৎকার। বিশ্বে অন্য অনেক জিনিসের তুলনায় বিয়েটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও স্বামী স্ত্রীর কাছে এর অনেক গুরুত্ব। আমি যখন ছবি আঁকি মনে হয় যেন আমি ইতিহাসের একটি মুহূর্তকেই ক্যানভাসে বন্দী করে রাখছি, আমার আবেগপূর্ণ এক অনুভূতি জাগে। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। এখানে জানিয়ে রাখি এই প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। তাছাড়া ইউটিউবের VOA বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।